পেশাদার ক্রিকেটার বসি একেই বলে। মাত্র একদিন আগে চট্টগ্রামে এসে পৌঁছেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী। এসেই পরের দিন নেমে পড়লেন মাঠে, করলেন হ্যাটট্রিক। 24 বলে 5 ছক্কা 2 বাউন্ডারিতে অপরাজিত 53 রানের বিধ্বংসী ইনিংস খেললেন। বিপিএলে এসে যেন বাজিমাত করলেন মঈন আলী, তার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেল চট্টগ্রাম। 73 রানের বিশাল ব্যবধানে ঘরের মাঠে হারল চট্টগ্রাম। এদিন খেলা শেষে টিম বাসে ওঠার সময় মঈনকে দেখা গেল বেশ হাসি খুশি। সেঞ্চুরিয়ান উইল জ্যাক্সকে নিয়ে টিম বাসে ওঠার সময় কুমিল্লা দলের টিম বয় সিকিউরিটিদের সাথে হাত মেলালেন। বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন দুর্দান্ত ঢাকার পেসার শরীফুল ইসলাম। এবার মঈনের হাত ধরে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেল দেশের ঘরোয়া টুর্নামেন্টের জমজমাট আসর। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এদিকে অফর্মে থাকা লিটন দাসের ব্যাট ঝড় তোলে। 31 বলে 60 রানের ইনিংস খেলেন এই উইকেট রক্ষক ব্যাটার। একদিকে কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে নিজের ব্যাটে রান এসেছে। সব মিলে লিটনকে ফুরফুরে মেজাজে দেখা গেল। সিকিউরিটিদের সরিয়ে অপেক্ষায় থাকা এক ভক্তকে ডেকে তার সেলফি আবদার মেটালেন। সুপার ফোরের দৌড়ে লিটনের কুমিল্লা অনেক এগিয়ে, 8 ম্যাচে 6 জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে দলটি। মিসবা মিলন, ডেইলি ক্রিকেট।